মাইক্রোবাস চাপায় রং মিস্ত্রি নিহত, মাইক্রোবাস ভাঙচুর। ঝিনাইদহে মাইক্রোবাস চাপায় একজন রং মিস্ত্রি নিহত হয়েছে। শহরের কবি সুকান্ত সড়কের স্টেডিয়ামের সামনে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিকেলে স্টেডিয়ামের পশ্চিম পাশের একটি বাড়ির প্রধান ফটকে রঙের কাজ করছিল শহরের ব্যাপারী পাড়ার মিলন উদ্দিন। এ সময় আদর্শপাড়া থেকে শহরের HSS সড়কের দিকে যাওয়া একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মিলনকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এই গেট ঘষছিল, এই গেট সিঁড়ি ঘষছিল, এই সিঁড়ি।